ভাই, বর্তমানে দেশে যেই পরিমাণের অটোরিকশা বাইরে গেছে, স্পেশালি ঢাকা শহরে, এদেরকে দেখলে মনে হয় যে এরাই এই দেশে রাজত্ব করতে আসছে, আর আমরা বাকি সবাই তো তাদের ভাড়াটিয়া। আমার চ্যাটার মাল, আর এদেরকে তো এখন কিছু বলাও যায় না। এদেরকে কিছু বলতে গেলে এরা পুরো দল বল নিয়ে একদম রাস্তাঘাট পুরো ব্লক করে দেয়, আর স্লোগান দেয় তুমি কে আমি কে, ব্যাটারি ব্যাটারি। ভাই স্লোগান দেন না। এখন এমন একটা অবস্থা যে এইসব অটোরিকশার মাঝখানে যে প্যাডেল চালিত রিক্সাগুলো, এগুলাই এক একটা পাওয়া সোনার হরিণ হয়ে গেছে। তবে মাঝখানে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো বন্ধ হওয়ার কথাও উঠছিল। এরপর দেখা গেছে যে অটো ভার্সেস ব্যাটারির একটা সিভিল ওয়ার দেশের মধ্যে শুরু হয়ে গেছে। এরপর থেকে দেখা যাইতেছে যে এই নর্মাল রিক্সাগুলোর মাঝখানে ব্যাটারি লাগায় ওরাও এখন অটো হয়ে গেছে। সবকে সব তোমাদের চোর হেসালে। আর অটো হওয়ার পর থেকে এদেরও এখন অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে। ইভেন আপনি যদি রাস্তাঘাটে এদেরকে আটকে জিজ্ঞেস করেন যে আপনি যে এইভাবে অবৈধভাবে রাস্তার মধ্যে অটো চালাইতেছেন, আপনার পারমিশন দিছে কে, তখন বলে পারমিশন নাই, পারমিশন নিজেরটা নিজেই রই লইতে হয়। মানে এমন একটা ভাব যে জোর যার মূল্যক তার, আর এখন তো রাস্তাঘাটে এদেরই সব জোর জবরদস্তি। জোর জবরদস্তি সব না, আপনাদের ঠেকানোর কেউ নাই। ঠেকানোর কেউ নাই, হ্যাঁ ঠেকানোর কেউ নাই। এখন এই অটো রিক্সার পারমিশন কিন্তু কোনো কালেই দেশে ছিল না, কিন্তু 4-5 মাস আগেও যখন এইসব অটোগুলারে মেইন রোডের মধ্যে সার্জেন্ট আটকাইতো, তখন তো সার্জেন্ট এদেরকে সাইডে নিয়ে আসতে করে বলতো আপনার কাছে কি টাকা পয়সা আছে, থাকলে 100 টাকা দেন। অথচ বাইকারদের সাথে কাগজপত্র সবকিছু ঠিক থাকা সত্ত্বেও দেখা গেছে এদেরকে হুদায় আটকে রেখে দিত। আর এরপরও যদি বাইকাররা মাফ চাইতো, তখন উল্টা বলতো যে মাফ তোর। আসলে ভাই দোষ তো সব আমাদের বাইকারদেরই, কারণ আমাদের অ্যাবিলিটি থাকুক আর নাই থাকুক, লাখ লাখ টাকা খরচ করে বাইক কিনে, তারপরে সেই বাইক রেজিস্ট্রেশন করে, ট্যাক্স টোকেন করে, আমরা আবার লাইসেন্স করি, এরপর নিয়ম মাইনা আর রাস্তাঘাটে বাইক চালানো সত্ত্বেও বারবার গো আমরাই খাই। বিশ্বাস না হলে আপনারা জাস্ট এই লিস্টটা দেখেন, বাইকাররা এত কিছু মানার পরেও তাদের জন্য সর্বনিম্ন মামলা কত, আর এইসব অটো রিক্সার জন্য মামলা কি? আপনার কাছে কি টাকা পয়সা আছে, থাকলে 100টা টাকা দেন। মানে এইসব অটো রিক্সার জন্য ভাই এখন সিস্টেমটা অটো হয়ে গেছে। লকডাউনে অটো পাস করা পোলা পায় যখন কাজ কাম না পায়, এখন যেমন কেলভিন ক্লেইনের সফল উদ্যোক্তা হয়ে গেছে, তেমনি এই বছর অটো পাস করা আইনস্টাইন গুলাও বাংলাদেশের রাস্তায় টেসলার ইলেকট্রিক কার নিয়ে রেস করতে পারছে। এদেরকে কিছু বলার আগে এরা উল্টা বলে আমি একটা স্টুডেন্ট, সবাই আইতেছে, আমি আজকে আইলাম, আজকে অনেকদিন পর আজকে আমি আসছি। মোট কথা হলো এদের এক্সকিউজের আসলে শেষ নাই। এদেরকে যদি জিজ্ঞেস করেন যে তোমরা এই রাস্তায় অটো নিয়ে বেরিয়েছো কেন, তোমাদের তো এই রাস্তায় পারমিশনই নাই, তখন বলে আমি তো জানি না, আমি তো আজকে বেরিয়েছি। যদি বলেন এটা তো ঢাকা শহরে চলারই কথা না, এটা তো গ্রামে চলার কথা, তখন বলে এই নতুন কিনছি স্যার, নতুন নতুন। তারপরও যদি বলেন যে আরে মিয়া নতুন হোক বা পুরান, আপনি মেইন রোডে এটা নিয়ে বেরিয়ে হয়েছেন কেন, তখন বলে ঠিক আছে আর আসবো না। এরপর যখন এদের কথায় পুরোপুরি বিরক্ত হয়ে যাবেন আর জিজ্ঞেস করবেন যে ফোরা যুক্তি দিয়ে আর কতকাল চলবেন, আর বেশি দিন তো চলা যাবে না। দেখেন ভাই, এদের ব্যক্তিগত প্রফেশন নিয়ে কিন্তু আমার কোনো ধরনের কোনো প্রবলেম নাই, বাট আপনাদের একটু বোঝা উচিত যে প্রত্যেক বছর এদের জন্য যে কি পরিমাণের অ্যাক্সিডেন্ট হয় আপনাদের কিন্তু অনেকের ধারণাও নাই। বাট এই অ্যাক্সিডেন্ট গুলোর আসলে কারণ কি? কারণ হইতেছে এরা যে রাস্তাঘাটে অবাধে এইভাবে চালাইতেছে, এদের তো কোনো প্রপারলি ট্রেনিং বা লাইসেন্স কিছুই নাই। এরা ডাইনে বামে যাওয়ার সময় কোনো দিকে তাকায় দেখে না, উড়া দুরা টানতে থাকে। আর এই অটো রিক্সা গুলোর কিন্তু নর্মালি কোনো লুকিং গ্লাসও থাকে না, তাই এরা হুটহাট যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুরে দেয়। আর সব থেকে বড় কথা ভাই, এরা পুরাই আনপ্রেডিক্টেবল, এরা যে কখন কোথায় কিভাবে হুট করে আপনার সামনে চলে আসবে আপনি নিজেও টের পাবেন না, আর আপনার সামনে এসে আচমকা থামায় বলবে, মানে এরা কাজই এরকম করবে যে এদেরকে দেখলেই আপনার হাত চুলকাইতে থাকবে এদেরকে ঘাড়ানোর জন্য। কিন্তু এদের তো জাতীয় ডায়লগ আছে, এদেরকে কিছু বলার আগে এরা বলে যে মামা আমরা গরিব মানুষ, মামা আরে বেটা তুই গরিব দেখা কি বড় লোকের গো আমার বিনা কি। এখন আপনাদের মধ্যে অনেকে এদের প্রফেশন নিয়ে এদের ফেভারে কথা বলার আগে আমি কয়েকটা কথা বলি। দেখেন ভাই, আমি কিন্তু এদের প্রফেশনের বিরুদ্ধে না, গুড ভেরি গুড, আর ব্যক্তিগতভাবে আমি কারো প্রফেশন নিয়ে কোনো হিট করে কোনো কথা বলতে চাই না, কারণ আমি জানি যে সমাজের প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা কাজই আসলে সম্মানের। কিন্তু ভাই ওই সম্মানের কাজ করতে গিয়ে যদি রাস্তাঘাটে নিয়ম কানুন না মেনে সমানে অ্যাক্সিডেন্ট করে নিজের এবং অন্যের দুইজনেরই যান মাল দুইটারই ক্ষতি করে, তাহলে ওই সম্মানের আমি হুকাও মারি না। তাই নিয়ম মেনে রিক্সা চালাও, অটো কিংবা প্যাডেল, খারাপ কাজে গালি খাইবা ভালো কাজে মেডেল। জ্যাম বানাইয়া রাস্তার মধ্যে সবাইরে কান্দাইতাছি, যে কোনো জায়গায় যে কোনো সময়।